আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা যদি আপনারা বেগুন গাছ রোপন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা বেগুন গাছের ফুলঝরা বা প্রচুর পরিমাণে ফল ধরাতে কি সার প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত দেখানো হবে এই ভিডিওতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা টবে এবং মাটিতে যদি আপনারা বেগুন গাছ রোপণ করে থাকেন তাহলে এই সময় অর্থাৎ বৃষ্টির সময় বেগুন গাছে খাদ্য অর্থাৎ জৈব সার বা রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে হবে প্রচুর পরিমাণে ফলনের জন্য এবং ফুল ছড়া রোধ এবং ফল ছোট হয় এই ধরনের সমস্যাকে অতিক্রম করতে অবশ্যই আপনাকে এই সময় সার প্রয়োগ করতে হবে বন্ধুরা বালতির মধ্যে যে সারগুলি দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন ধরনের জৈব সার যেমন চায়ের পাতা কলার খোসা সরিষার খোল গোবর সার মুরগির বিষ্ঠা ইত্যাদি একত্রিত ভালোভাবে মিশিয়ে একটা মিক্সড সার তৈরি করে বেগুন গাছে প্রয়োগ করছি আপনারা চাইলে রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন এনপিকে পটাশ ইউরিয়া এই তিনটি সার একত্রিত ভালোভাবে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে আপনারা অবশ্যই এ সময় এই সারটি প্রয়োগ করবেন বন্ধুরা বেগুন গাছে থ্রি জি কাটিং দেওয়া যায় যদি থ্রি জি কাটিং সম্পর্কে আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্রি জি কাটিং সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমি অবশ্যই কিছু দিনের মধ্যে আপলোড করব বন্ধুরা সার প্রয়োগ করার আগে অবশ্যই এই গাছের গোড়ার মাটি আলগা করে নিতে হবে গাছটি টবেও যদি থাকে তবুও আলগা করে নিতে হবে মাটিতে যদি রোপণ করা থাকে তবুও গাছের গোড়ার মাটিটাকে আলগা করে নিতে হবে এবং তারপরে এটাতে সার প্রয়োগ করতে হবে আপনারা মিশ্র সার ব্যবহার করবেন এবং যদি কোনো মিশ্র সার না পান তাহলে পাতা পচা সার বা গোবর সার যেটা আপনি পাবেন সেটাই গাছে প্রয়োগ করবেন বন্ধুরা বেগুন গাছে বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় এর মধ্যে অন্যতম রোগ হল ল্যাদা পোকা যে পোকাটি বেগুন গাছের পাতা খেয়ে নেয় এই পাতা খেকো পোকা এবং এ সময় আরেকটি পোকার আক্রমণ হয় সেটা হলো শুয়োপোকা এই দুটো পোকা আক্রমণ করে এবং গাছের পাতা খেয়ে নেয় যার ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং প্রচুর পরিমাণে ফলন আশা করা যায় না গাছের ফলন কমে যায় এজন্য বন্ধুরা আপনারা জৈব পদ্ধতিতে প্রতি সাত দিন অন্তর অন্তর আপনারা নিম অয়েল স্প্রে করবেন বাজার থেকে কেনা নিম অয়েল বা বাড়িতেও আপনি তৈরি করে নিতে পারেন কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও আছে আপনি চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এবং আপনারা যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন তাহলে সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন তাহলে এই ধরনের আক্রমণ থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দু এম করে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে বন্ধুরা গাছে যখন সার প্রয়োগ করবেন তারপরে এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং আপনি চাইলে মাটি ঢাকা দিতে পারেন এবং আপনারা যদি টবে বেগুন চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে রাখতে হবে নাহলে পানি যদি টবে জমে থাকে তাহলে গাছটির শিকড় পৌঁছে গাছটি মারা যাবে এজন্য অবশ্যই আপনারা ড্রেনেজ সিস্টেমটি ভালো করবেন বন্ধুরা আমার এই গাছটিতে সার প্রয়োগ করেছি এবং আমি টবে অনেক কটা বেগুন গাছ রোপণ করেছি এবার বন্ধুরা এই বেগুন গাছটির গোড়ায় আমি পানি প্রয়োগ করে দেবো সার প্রয়োগের পরে পানি প্রয়োগ অবশ্যই করবেন তাহলে সারটি দ্রুত গাছ সংগ্রহ করে নেবে বন্ধুরা আপনারা প্রতি সপ্তাহে একবার করে সরিষার খোল ভেজা পানি বা সবজির উৎকৃষ্ট পচিয়ে সেই পচা পানি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে ফলনটা প্রচুর পরিমাণে হবে এবং গাছের চেহারাও হবে উজ্জ্বল বন্ধুরা কিছুদিন পর আপডেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ইতিমধ্যে ফুল আসা শুরু হয়ে গেছে যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই দেখবেন গাছে ফুল আসছে তখনই আপনারা গাছে ভিটামিন এবং মিরাকুলান অর্থাৎ পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করে দেবেন তাহলে ফুলগুলি ঝরবে না এবং এত পরিমাণে গাছে ফল হবে যেটা আপনি ধারণা করতে পারবেন না বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন বন্ধুরা এই ভিডিওতে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি